নমস্কার বন্ধুরা, আমি ভাগ্যশ্রী আর আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বন্ধুরা, আজ আপনাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি তা হলো গণেশ চতুর্থী উপলক্ষে আমি গণেশ ঠাকুরকে কীভাবে ধুতি এবং পাগড়ি পরিয়েছি তার উপরে। বন্ধুরা চলুন ভিডিওটা দেখতে থাকুন। আর বন্ধুরা, আমি এখানে গণেশ ঠাকুরকে যে ধুতি এবং পাগড়িটা পরাচ্ছি এটা একটা কাপড়ের টুকরো। আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে মা লক্ষ্মীর কাপড়গুলো কোথায় পাই, তো তাদের জন্য এগুলো সমস্ত বড় কাপড় সেগুলো থেকে কেটে নিয়ে ঠাকুরদের জন্য ব্যবহার করা হয়। বাকি যতটা থেকে যায় ওটা রেখে দেওয়া হয়, আবার কখনো ঠাকুরের কাজেই ব্যবহার করা হয় সেই কাপড়ের টুকরো।
বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের খুব 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 ভালো লাগলো এবং উপকারেও আসলো। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে, ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানান ভিডিওটা আপনাদের কেমন লাগলো, শেয়ার কিন্তু অবশ্যই করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে সবাইকে অগ্রিম শুভ গণেশ চতুর্থী। বন্ধুরা, আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে, খুব তাড়াতাড়ি ভালো থাকবেন। নমস্কার।